আসসালামু আলাইকুম। আজ আমরা বিসিএস এর একটা চমৎকার প্রবলেম সলভ করব, সেটা হলো এক্স বেস লগ 3/2 ইকুয়াল টু যদি -1/2 হয় তাহলে এক্স এর মান কত। এই প্রবলেমটা সলভ করার আগে আমরা একটু শিখে রাখি, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হয় তাহলে সেখান থেকে আমরা লগারিদমের সূত্র যদি অ্যাপ্লাই করি, লগারিদমের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারি এ বেস লগ বি ইকুয়াল টু এক্স। জাস্ট দেখেন এর উপরে যে পাওয়ারটা সেটা এটার সাথে ভ্যালুর সাথে ইন্টারচেঞ্জ করবে, দ্যাট মিনস এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হলে এ বেস লগ বি হবে এক্স। খুব সিম্পল। তাহলে আমরা বলতে পারি এক্স বেস লগ 3/2 ইকুয়াল টু -1/2 হলে এক্স টু দি পাওয়ার -1/2 ইকুয়াল টু 3/2। ভেরি সিম্পল। এক্স টু দি পাওয়ার -1/2 বলতে আমরা আসলে কি বুঝি? আমরা আসলে বুঝি 1/x^2 ইকুয়াল টু 3/2। এখন আমরা যদি ইন্টারচেঞ্জ করি আমরা দেখতে পাবো এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু 2/3, আর এক্স টু দি পাওয়ার 1/2 মানে হলো রুট ওভার এক্স ইকুয়াল টু 2/3। আমরা জানি স্কোয়ার রুট যদি থাকে তাহলে তো আমরা স্কোয়ার করে দিলেই আমাদের স্কোয়ার রুটটা চলে যায়, তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু 4/9। অথবা এখানেও আমরা কিন্তু সরাসরি আমরা স্কোয়ার করে দিলেও 2 কাটা হলে 4/9 চলে আসত। এভাবে খুব ইজিলি লগারিদমে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।